নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আমি গতকালকে থেকে আজকে অবধি একটু পার্সোনালি কাজের জন্য ব্যস্ত ছিলাম সেই জন্য কিন্তু আপনাদেরকে যে আপডেটগুলো দিতাম আমি সেই আপডেটগুলো দিতে পারিনি তার জন্য ক্ষমাপ্রার্থী তো আগামীকাল সকাল থেকে কিন্তু আবার আপনারা কন্টিনিউ আগের মতো আপডেট পেতে থাকবেন তো আজকে আমি আপনাদের সাথে এই মুহূর্তে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে থ্রি নাইন টু নাইন মামলা তো এই থ্রি নাইন টু নাইন মামলায় আজকে কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটি উঠেছিল এবং এ সম্পর্কে বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি করেছেন তো এবং শুধু তাই নয় এই থ্রি নাইন টু নাইন মামলার কিন্তু ফাইনাল জাজমেন্টের একটা দিনও নির্দিষ্ট করে ফেলেছেন বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ তো আগামী কয়েক দিনের মধ্যেই কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে সেক্ষেত্রে প্রায় চার হাজার মতো প্রার্থীর কিন্তু জীবন আলোকিত হতে চলেছে তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে কিন্তু বিষয়টা একটু দেখে নিই যে ঠিক কী ঘটনা ঘটেছে আজকে তো সবার আগে বলি বন্ধুরা দেখছেন আপনারা যে ডেলি যে কজ লিস্ট সেখানে কিন্তু এক পাঁচ দু তারিখে কিন্তু মামলাটা লিস্টেড ছিল জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস সতীশচন্দ্র শর্মার বেঞ্চে একশো দুই নম্বর সিএলএ কিন্তু এই মামলাটা প্রতি সপ্তাহে লিস্টেড হলেও কিন্তু সাংবিধানিক বেঞ্চ চলার কারণে এই মামলাটি শুনানি হতো না তো বারংবার কিন্তু নট ইনক্লুড ক্যান্ডিডেটদেরকে আমি বারংবার সান্ত্বনা দিয়েছি এবং বলেছি যে এটা কিন্তু ধৈর্যের পরীক্ষা ছাড়ার কিছুই নয় তো হয়তো এবারে এই ধৈর্যের পরীক্ষা শেষ হতে চলেছে বা বাঁধ ভাঙতে চলেছে কেননা বিচারপতি কিন্তু তিনি ফাইনাল জাজমেন্ট খুব তাড়াতাড়ি করবেন এমনটা আজকে বলেও দিয়েছেন এবং এই মামলাটাকে যা দীর্ঘায়িত করতে চাইছেন না উনি সেটাও কিন্তু বলে দিয়েছেন তো একটু প্রসঙ্গত জেনে নেওয়া যাক যে দু সালে তেইশ বারো দু হাজার কুড়ি তারিখে যে নোটিফিকেশান জারি করে প্রাইমারি বোর্ড সেখানে কিন্তু ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের কথা ঘোষিত হয় এবং নোটিফিকেশান আউট হয় এবং মুখ্যমন্ত্রী কিন্তু নবান্ন সভাগৃহ থেকে দু দুবার ঘোষণা করেন তো যাই হোক তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী কিন্তু সেখানে ষোলো হাজার পাঁচশো ক্যান্ডিডেটকে চাকরি দেওয়ার কথা যেহেতু সেখানে যোগ্য ক্যান্ডিডেট ছিল কিন্তু প্রাইমারি বোর্ড সেখানে কিন্তু প্রায় বারো হাজার মতো ক্যান্ডিডেটকে নিয়োগ দিয়েছে কিন্তু এরপরে তারা হাত তুলে নিয়েছে তারা কিন্তু বলে দিয়েছে যে তারা আর যোগ্য ক্যান্ডিডেট পায়নি সমস্ত সিট তারা ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে পিটিশনার যারা রয়েছেন এই মামলায় মূল মামলাকারী আলি হোসেন মন্ডল অ্যান্ড আদার্স তারা কিন্তু একটা আর করেছিল সেখানে কিন্তু আর মারফত তারা জানতে পারেন যে তেইশটা ডিপিএসসিতে প্রায় সাড়ে ছয় হাজার মতো সিট কিন্তু খালি রয়েছে তো শেষ পর্যন্ত সেটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এজলাসে মামলাটা চলছিল এবং তিনি যখন এই মামলা নিয়ে অনেকগুলো হিয়ারিং করিয়েছিলেন এবং প্রাইমারি তো কিছুতেই মানতে চাইছিল তখন কিন্তু আর রিপোর্ট দেখে প্রাক্তন বিচারপতি বলেছিলেন যে রিপোর্টগুলো তো আপনারাই দিয়েছেন তো তাহলে পিটিশনারদের সাথে বসে আপনারাই কিন্তু এই সিটটা ঠিক করুন তো পর্ষদ কিন্তু এগারোশো উনচল্লিশটা সিটের হিসেব দিয়েছিল কিন্তু পিটিশনারদের সাথে তারা একটা মিট মাঠে বসে শেষ পর্যন্ত কিন্তু তিন হাজার নশো উনত্রিশটি সিট বেরিয়ে আসে এবং যেটা কিন্তু পর্ষদও মেনে নেয় এবং আদালতে স্বীকৃতি পায় এই তিন হাজার নশো উনত্রিশ সিট যেটা কিন্তু বর্তমানে থ্রি নাইন টু নাইন আর মামলা নামেই পরিচিত তো এই থ্রি নাইন টু নাইন আর টিআই মামলা আজকে শুনানি হয়েছে কিছুটা কিন্তু যেহেতু আজকে টেম্পোরারি বেঞ্চ বলা যেতে পারে আজকে কিন্তু সেভাবে যে রেগুলার বেঞ্চ হয় সেভাবে কিন্তু রেগুলার বেঞ্চ ছিল না তাই বিচারপতি সেরকমভাবে কিন্তু অফিসিয়ালি বলা যায় যে সেভাবে কোনো দৃষ্টিভঙ্গি দেননি তিনি কিন্তু আজকে একটু মজার ছলে এবং কথার ছলেই মূলত বিষয়টিকে দেখেছেন এবং সেক্ষেত্রে প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে এর আগেও যে দাবিটা তোলা হয়েছিল প্রাইমারি বোর্ডের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি এর আগেও কিন্তু দাবিটা তুলেছিলেন প্রাক্তন বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে যেটা কিন্তু পাঁচ দুই দু হাজার চব্বিশ তারিখে যে লাস্ট শুনানি হয়েছিল বিচারপতি অনিরুদ্ধ বসে বেঞ্চে তার আগের হিয়ারিংয়ে কিন্তু প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল যে মাইলড এখানে যারা ফাইলে যুক্ত হচ্ছেন এরা কিন্তু সিঙ্গেল বেঞ্চে অনেকেই পার্টি ছিলেন না এবং ডিভিশন বেঞ্চেও পার্টি ছিলেন না আর এখানে কিন্তু আই ফাইল তারা করছে তো এগুলো যেন অ্যাকসেপ্টেড না হয় এই বিষয়গুলো কিন্তু বলেছিলেন এবং এখানে বেশিরভাগ পিটিশনারি বিএড ক্যান্ডিডেট রয়েছে তো বিএডদের বিষয়টি বলাতে তিনি বলেছিলেন ওটা আলাদা ম্যাটার তো সেক্ষেত্রে প্রাক্তন বিচারপতি অনিরুদ্ধ ঘোষ তিনি কিন্তু অ্যাফিডেভিট আকারে জমা করতে বলা হয় বলেন আর কি প্রতিটা পিটিশনারদের যে পিডিএফ তারা যে এখানে যে ভাইল যারা করেছে তারা অ্যাকচুয়ালি সিঙ্গেল বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চে পিটিশনার ছিল কি না এই বিষয়টা কিন্তু জমা করতে বলা হয় তো সেক্ষেত্রে কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে সেই অ্যাফিডেভিট জমাও করে এবং প্রাইমারি বোর্ড তাদের কিন্তু যে বক্তব্য বা তাদেরকে এই নিয়ে কিছু বলতে তাদের যে কী ভাবনা এ বিষয়ে তাদেরকে একটা হলফনামা দিতে বলা হয় কিন্তু বোর্ড কিন্তু এ বিষয়ে হলফনামা দেয়নি এবং আজকেও কিন্তু বোর্ড এই একই অভিযোগ তুলেছিল যে এখানে যারা ফাইল করেছে সব আই ফাইল কিন্তু সিঙ্গেল বেঞ্চে পিটিশনার ছিল না সিঙ্গেল বেঞ্চে অনেকগুলো অনেকগুলো কেস ডিসপোজ হয়ে গিয়েছিল তাই এখানে যেন এগুলো অ্যাকসেপ্টেড না হয় আর দুশো বাহান্ন জনের যে মূল মামলাটা আলিওশন মণ্ডলের শুধুমাত্র যেন সেই মামলাটাকেই অ্যাকসেপ্ট করা হয় এরকম কিন্তু দাবি তোলা হয় তো যাই হোক বিচারপতি যেহেতু আজকে ডকুমেন্টারি কোনো কিছু দেখেননি তাই তিনি ওটা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি বলেই দিয়েছেন যে আগামী বুধবার এই মামলাটি দেখবেন এবং আগামী বুধবার এই সাত দিন পরেই কিন্তু এই মামলাতে প্রায় তিন হাজার নশো উনত্রিশ জন ক্যান্ডিডেটের ভাগ্য খুলতে চলেছে কেননা কলকাতায় হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ কিন্তু নিয়োগের অর্ডার দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পিটিশনার ভিত্তিক নিয়োগের অর্ডার দিয়েছিলেন প্রতিটা পিটিশনার যদি যোগ্য হন তাদেরকে নিয়োগ দিতে বলেছিলেন এবং ডিভিশন বেঞ্চ কিন্তু টিট দু হাজার চোদ্দোর মধ্যে থেকে অর্থাৎ যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে নিয়োগটা দিতে বলেছিলেন তো আজকে যেহেতু টেম্পোরারি বেঞ্চ বলা যায় তো সেই জন্য কিন্তু আজকে ম্যাটারটি কোনো ফাইনালি বা কোনো ডকুমেন্টারি বা লিখিত আকারে সেইভাবে কোনো বিচার হয়নি বা হিয়ারিং হয়নি এই বিচারটি কিন্তু আজকে মৌখিকভাবে হয়েছে এবং আগামী বুধবার এই মামলার কিন্তু চূড়ান্ত রায়দান বা চূড়ান্ত শুনানি বলা যায় বিচারপতি ঋষিকেশ রায় তিনি কিন্তু বলেই দিয়েছেন যে এই মামলাকে আমি দীর্ঘায়িত করতে চাই না এবং এই মামলাটা যেহেতু একশো দুই নম্বরে ছিল এই মামলাটাকে কিন্তু টপ লিস্টে রাখা হয়েছে এবং তার আগের যে মামলাগুলো ছিল সেগুলোকে কিন্তু জুলাই মাসে নিয়ে চলে যাওয়া হয়েছে একদম সামার ভ্যাকেশনের পর তো এই মামলা নিয়ে ভালো খবর নট ইনক্লুড ক্যান্ডিডেট যারা আছেন এবং যারা পিটিশনার রয়েছেন আপনাদের জন্য কিন্তু ভালো খবর আগামী সপ্তাহে আসছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ আগামীকাল সকালে আবার নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য সকালে ভালো থাকবেন